দেখো আমি তোমার সামনে প্রমাণ দেখাই, দেখো দেখো এই দেখো মহিলা কেন্দ্রে বাইরে, এই দেখো হলো, এই দেখো অঙ্কিলা কি জানো। আচ্ছা প্রিয় দর্শক, এখন যাকে আপনারা দেখছেন উনি নাকি উনি দাবি করতেছে ওনার মাথায় নাকি কারেন্ট আছে, আসলে কি অদ্ভুত কথাগুলো বলছে উনি। 4000 মানুষ আপনার মাথায়, 4000 কারেন্ট আছে, 4000 মানুষ আছে আপনার মাথায়। হ্যাঁ 4000 মানুষের মাথা। কি বলছেন আপনি, আসলে সত্যি বলছি, এটা কতটুকু সত্য হতে পারে? 13 বছর ধরে এই ঘটনা। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার কারেন্টে শর্ট সার্কিট হয়ে গিয়ে আপনার মাথা সব চুল পড়ে গেছে? হ্যাঁ চুলটা আনে আমার সাথে, আমার হাতে হাত বানাইছে, শুনো আমি কই হাত বানাইছে, মুখ বানাইছে, আমার মুখ মহিলা খায়, আমার গোসল মহিলা গোসল করে রাখা, পিতির বাড়ি জাফান গেট, নাম মনোরা বেগম, সুতো চালানে চাকরি করে স্বামী, সরকারি চাকরি করে, আমার কোন টাকা নিছে কোরআনের থেকে 1 লাখ, তারপর টাকা চুরি করে কারেন্টের মাধ্যমে, কেমনে টাকা চুরি করে, কেমনে কমর চুরি করে দোয়া কমর, কেমনে গরমুসা চুরি করে, কেমনে কিসমত মেরে খায়। এখন আপনি কোথা থেকে আসছেন? আমি আদাবরেরই। আপনি আদাবরে, তার মানে আপনি দাবি করতেছেন আপনার মাথায় কারেন্ট আছে? কারেন্ট আছে, কোন মানে সাক্ষী, সাক্ষী 8 জন মানুষ সাক্ষী দেয় না। আচ্ছা আপনার মানে কি আপনি বিদ্যুৎ উৎপাদন করেন? না আমি বিদ্যুৎ উৎপাদন করি না, মহিলা করে আমার মাথায় দিয়া সন্ত্রাসী কয় কারেন্ট। কে তোমরা আমার কথাটা বিশ্বাস করো, মাথার হাত দাও বিশ্বাস। হ্যাঁ দর্শক দেখেন, আমি তো কইতেছি তোমরা বিশ্বাস করো না, আমার মাথার হাত দাও আর আমি বাড়ি দেই, দেখো সত্য এই দেখো আমার মাথা, আমি মিশা কথা কই না, আউয়ালা কাকের পর্যন্ত চাই না, ওই যে দেখো মিশা কথা কই না, মিশা কথা এই দেখো, আমার শর্ট করে না, দাও শর্ট করে না, কারণ দেখো শর্ট করবে। আমি কান খুলে দেবো, আমি তোর মাথা কান খুলে, আমি কমিশনার করছি, আমাকে মাফ করে দেবেন। আচ্ছা বুঝছি বুঝছি, বুঝতে পারছি আপনি সব ঠিক আছে, আপনার মাথা কারণ আছে, বুঝতে পারছি। আচ্ছা আপনার বাসা যেমন, হ্যাঁ আমি খাতার উপরে হুইয়া করতে পারুন বাবা, আমার উপরে বিটি আছে 13 বছর ধরে, নিজের আমি পেট বেড়া ভাত খাই না, 13 বছর ধরে মহিলা খায় আমার লাগে, মহিলা কোন কইতে লাগে, মহিলা খায় মহিলা আমার সাথে কথা মূলত। আপনার সাথে কি আছে, নাম কি? মনোরা বেগম। আমার বিপদে হালায় আমার মাথা দেয় মহিলা সাপ হয়ে নামে, যদি বিশ্বাস নাই এন্টার কি মোবাইলে তাই দেখায়, খেয়াল করে দেখো আমার গান তোমাকে জুতা, যদি আমি খালি সাক্ষীর জন্য বাজান, আমি সেটা আমার সবাই খায় পাগল, সাক্ষী আপনি সাক্ষী, আমার সাক্ষী আল্লাহ, আমার সাক্ষী পাখি, আমার সাক্ষী দেখা আপনি কি সবাই পাগল বলে? হ্যাঁ সবাই পাগল, আমার সাথে কাম করে খায় পাগল, আমি যে হাসা কথা কইতাছি এরকম বিশ্বাস করো না, মানুষের জাগো জাগো ভিতরে আছে মহিলা ঢুকাইছে, প্রত্যেকটা মহিলা পুরুষ মুখের ভিতর থেকে একটু করে বাইরে, মানে এখানে একদম দুই পাই কিনা, মানুষ বাইরে মানুষ না, মানুষ না। আচ্ছা খালা শুনেন, এখন আমরা যতটুকু ভেবে নিচ্ছি হয়তো আপনি কোনো মানসিক সমস্যা, হ্যাঁ আপনার ছেলে সন্তান কোথায়? ছেলে সন্তান কোথায়? ছেলে সন্তান তো আছেই, ছেলে সন্তান তো, আপনি এই যে নিজেকে নিজে কারেন্ট দাবি করে ঘুরে বেড়াচ্ছেন, এতে করে তো মানুষ আপনাকে খারাপ বলতেছে। না বাবা আমি খারাপ না, আমি আল্লাহকে ভয় পাই, কারণ আমার তো আমার মধ্যে কি কারেন্ট আছে নি আবার? হ্যাঁ কি এর আমি দে মোবাইল আছে তো বাবা, খালা তো মোবাইলে চালায়, টাকাও আছে না, টাকাও আছে, টাকা পেলেন কি খালা? আমার ছেলে দিছে, আমারে ছেলে কই? আপনার ছেলে কই? ছেলে হোটেলে কাম করে, ছেলে বিয়ে করছে? হ্যাঁ না এই করেন, আমার কাছে আমি পাগল না বাজেন, এই দেখো আমি তোমার সামনে প্রমাণ দেখাই, দেখো দেখো এই দেখো মহিলা কেন্দ্রে বাইরে, এই দেখো দেখো হলো, এই দেখো অঙ্কিলা কি হয়েছে, দেখো এই দেখো দেখছো আমার কথা, তোমরা বিশ্বাস করো মানুষ মেরে ফেলাইতেছো, ওই মানুষ মেরে ফেলাইতেছে, বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে, আপনি বাসা যান, যারা রান্না বান্না করেন আমরা খাবো, আচ্ছা বাজার খাই ভালো হবে, মালিকে খাওয়াবো, আমি নিও, আমি খাওয়ার মালিক, যান যান বাসা যান, আমি খাও না, আমার একটু সাহায্য করো বাজার, আমার আচ্ছা ঠিক আছে যান যান, আমার একটু সাহায্য করো তোমরা, আমার সন্তানের জন্য কাঁদি না বাজান, আমার মতো যেমন মায়ের সন্তান আছে বন্দি, ওই নোটিশ লাগ পায় না, মুখ খুলে না, বাইরে গেছে কাপড়ে কাপড় আছে বাইরে, আল্লাহর রাস্তায় কাপড়ে দিকে যাচ্ছে, হাসা কথা তো ভাই মানুষের জীবন বাঁচা, আচ্ছা প্রিয় দর্শক আসলে বুঝতে পারলাম যে উনি হয়তো মানসিক ভারসাম্যহীন, যেটা আমরা বলছি আর কি, ডাইরেক্টলি পাগল বলা যাবে না আর কি, সো উনি এখানে এসেছেন নিজেকে কারেন্ট দাবি করে এসেছেন, তো ঠিক আছে খালা আপনাকে বাসা ডাক।